আসসালামু আলাইকুম পিপল, কি অবস্থা সবার? ওয়েল, সেদিন ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম। সেটা হচ্ছে বাংলাদেশি একটা মদ কোম্পানি আছে, সেটা হচ্ছে কেরু অ্যান্ড কো, যেটা হচ্ছে চুয়াডাঙ্গায়। তো কেরুর নাম জানে না এরকম লোক আসলে বাংলাদেশে কমই আছে, বাট চোখে যে জন্য পড়লো আসলে একটা ডকুমেন্টারি দেখলাম সেদিন কেরুর উপরে। তো কেরু খুব সফল বাংলাদেশে, কতটা সফল সেদিন যে ভিডিওটা আমি দেখলাম, এটা ছিল আসলে কেরুর একটা সফলতার গল্প। আর সফলতাটা ছিল এরকম যে কেরু হচ্ছে একটা চিনি কোম্পানি প্রথমত, যারা হচ্ছে আখ সংগ্রহ করে, চিনি বানায়। বাট চিনি ব্যবসাটায় তারা বছরের পর বছর নাকি লস খাচ্ছিল, লাইক তাদের চিনি ব্যবসায় নাকি লস 50 কোটি টাকার মতো। এটা একটা অনেক বড় লস, ইয়েস। বাট তারা এরপরে চিনির জায়গায়, চিনি তো তাদের একটা প্রোডাক্টই, মদ উৎপাদন করা শুরু করে। এটা কিন্তু আমাদের দেশীয় একটা কোম্পানি, ওকে? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে এই দেশীয় একটা মদের কোম্পানি যারা মদ উৎপাদন করে গত 5 বছরে লাভ করেছে 473 কোটি টাকা। মানে দ্যাটস ইনসেইন, একটা দেশীয় মদ কোম্পানি বাংলাদেশে মদ বিক্রি করতেছে, তাদের লাভ হচ্ছে 473 কোটি টাকা গত 5 বছরে, এবং শুধুমাত্র গত অর্থ বছরে তাদের নিট লাভ হচ্ছে 150 কোটি টাকারও বেশি। মানে বুঝতেছেন আপনি, একটা দেশীয় মদ কোম্পানি যাদের জাস্ট গত 1 বছরে লাভ 150 কোটি টাকার বেশি। এখন আমার কোশ্চেনটা আসলে এখানে না, আমার কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশ একটা 90% মুসলমানের দেশ, 90%, এটাকে ইসলামিক কান্ট্রি বলা যেত যদি সাংবিধানিকভাবে আমরা ইসলামিক রুল ফলো করতাম, বাট না, আমরা সাংবিধানিকভাবে ইসলামিক রুল আসলে ফলো করি না, এই জন্য বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি বলা যায় না। এখন কথা হচ্ছে 90% একটা মুসলমানের দেশে এই মদ কে খায়? মানে সিরিয়াসলি, এটা কি আপনাদের মাথায় চাড়া দিবে না যে আসলে একটা দেশীয় কোম্পানি যাকে নিয়ে নিউজ চ্যানেল রিপোর্ট করতেছে যে তারা অনেক প্রফিট করতেছে? এখন প্রফিট কখন হয়? হিউজ অ্যামাউন্ট সেল। এবং এরপরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্টারভিউয়ে একটা দাড়িওয়ালা লোক ছিল, ইয়েস ইউ হার্ড ইট রাইট, একটা দাড়িওয়ালা লোক ছিল, এবং উনি ডেফিনেটলি মুসলমান, ইয়েস, বিকজ দাড়ি কিন্তু অন্যান্য ধর্মের লোকজনও রাখে, বাট মুসলমানদের দাড়ি রাখার ব্যাপারটি একটু আলাদা। হ্যাঁ, মুসলমানদের গোফ থাকে না, গোফ ছোটো করে ফেলে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা আমি কেন বললাম, উনি ইন্টারভিউতে বলতেছিল যে না, এই কোম্পানিটা কীভাবে প্রোগ্রেস করতেছে, তাদের চাহিদা কীরকম, ইন্টারন্যাশনাল বাজারেও তাদের নাকি চাহিদা হচ্ছে আস্তে আস্তে, তারা তাদের ফ্যাক্টরিটাকে অটোমেটেড করতে চাচ্ছে, উৎপাদন বাড়বে, তারা উৎপাদনে মানে সরি চাহিদা সামাল দিতে পারতেছে না, উৎপাদনে পোষাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোকে ইন্টারভিউটা দিচ্ছিলেন, ইনি একজন দাড়িওয়ালা লোক। কনসেপ্ট ক্লিয়ার করে নি ভাই, ইসলামে মদ হারাম, কোনো ডান বাম 1 2 3 4 নাই, মদ হারাম, হারাম ইজ হারাম। ইভেন শুধু হারাম না, মদ যে খায় এবং এই মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। ইয়েস, আপনি মদ খান না, মদ পরিবহন করেন, আপনার উপরে আল্লাহ লানত আছে। আপনি মদ খান না, মদ যে খেয়ে গেছে পরিষ্কার করেন, জায়েজ নাই। আপনি মদ পরিবহন করেন, জায়েজ নাই। মদ বানান, বিক্রি করেন, যাই করেন না কেন, মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত পড়ে। এখন কথা হচ্ছে যে ভদ্রলোক এই সফলতার গল্প বলছিলেন, ইনি একজন দাড়িওয়ালা লোক, তার মানে আমি গেস করতেই পারি উনি নামাজও পড়েন, অ্যাটলিস্ট জুম্মা তো পড়েন, রাইট? বাংলাদেশের লোকজন একদম মানে কেউ নামাজ পড়ে না, নামাজ না পড়লেও জুম্মা পড়ে। ওকে ফাইন, এটা কেন বললাম, উনি আল্লাহর সামনে দাঁড়ান তো, রাইট ভাই? বিলিভ মি ফর মাইসেলফ, আমি, যারা আমার ভিডিও দেখেন আসলে তারা হয়তো বা জানেন, আমি একজন প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করি। যদি কোনো বাজে কাজ আমার দ্বারা হয়ে যায়, কোনো হারাম কিছু, কোনো রেস্ট্রিক্টেড সামথিং যেটা আমার ইসলাম অ্যালাউ করে না, নেক্সট টাইম যখন আমি নেক্সট ওয়াক্তে নামাজে দাঁড়াই আমার কাছে লজ্জা লাগে,
কেন লজ্জা লাগে? লাইক আপনি কারোর সাথে রংফুল কিছু একটা করছেন, লাইক আপনার বাবা মার সাথে, বাবা মা বলছে বাবা এটা করিস না, তুই করছেন, আপনি করে ফেলছেন, ওকে ফাইন। নেক্সট টাইম আপনি যখন বাবা মার সামনে যান, ফেস করেন, বাবা মা যখন জিজ্ঞেস করে এটা তো আমি তোরে করতে মানা করছিলাম, তুই করছিস কেন, তখন আপনি কী ফিল করেন? শাই, গিল্টি। আপনি বাবা মার সামনে দাঁড়িয়ে তখন কী ফিল করেন? নিজের কাছে একটু খারাপ লাগে, আল্লাহ এটা তো গোয়েরা ফেলছে, করে ঠিক হয়নি। তখন আপনি কী করেন? শাই ফিল করেন, গিল ফিল করেন। আচ্ছা, এই ভদ্রলোক যে একটা মদের ব্যবসা নিয়ে এত প্রাউড, উনি মদের ব্যবসায় জব করেন, মদের ব্যবসা নিয়ে প্রাউড, উনি ওনার মানে বিশদ প্ল্যান বলতেছেন যে নেক্সট টাইম সে তারা কী কী করবেন, আরও কত নতুন মাতাল বানাবেন। ইনি যখন নামাজ পড়েন, আল্লাহর সামনে যখন দাঁড়ান, তার কি একটু লজ্জা লাগে না, একটু গিল ফিল হয় না যে আমি কী করতেছি আমার লাইফে? আবার এইটা করে নামাজও দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এই কাজ করার পরে মানে একটু কি লজ্জা সরম নাই? ইভেন একটা ইন্টারভিউতে সে যেই পরিমাণ প্রাউড ছিল, ও মাই গড, অ্যাজ এ হিউম্যান বিং আপনি এটাকে অনেকভাবে নিতে পারেন, বাট অ্যাজ এ মুসলিম হি ইজ নট অ্যালাউড টু ডু ইট, উই আর নট অ্যালাউড টু ড্রিঙ্ক। যদি ইন্টারন্যাশনাল কোনো নিউজ হইতো আমি আসলে এতটা মানে আসলে গা ছাড়া দিয়ে দিতাম, ইন্টারন্যাশনাল এটা তো ভাই আখেরি জামানা, এটা বলার কিছু নাই। যখন নিউজটা আমার দেশের একটা কোম্পানিকে নিয়ে যারা মদ উৎপাদনে অভাবনীয় একটা সাফল্য পাচ্ছে, চাহিদা যোগান দিতে পারতেছে না, হিমশিম খাচ্ছে, তো আপনার মনে কি প্রশ্ন আসবে না এই 90% মুসলমানের দেশে মদটা খায় কে? মানে দ্যাটস ইনসেইন, ইনসেইন ম্যান, ইনসেইন। মজার একটা ব্যাপার বলি, আমার কিছু বন্ধু বান্ধব ছিল, মদখোর বন্ধু বান্ধব, তো ওদের মুখে একটা ভালো মানুষের কথা শুনছিলাম। কেমন ভালো মানুষ? ওরা একটা লোকের কথা বলতো যে ওই ভাইটা তো খুব জোস, ওই ভাইটা খুব ভালো, একদম মানে নামাজ কালাম পড়ে, পাচক, তো তো সুন্না ক্যারি করে, মানে গায়ে পোশাক আশাকে সুন্না আছে। ওই লোকটার সাথে তাদের পরিচয় কীভাবে? ওই লোকটা হচ্ছে মদের ডিলার। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, একটা ভালো মানুষ যে পাচক তো নামাজ কালাম পড়ে, সে নাকি সুন্না ফলো করে, ওই ভদ্রলোক হচ্ছে মদের ডিলার, আর আমার বন্ধুরা তাকে এইভাবেই চিনে। ওই ভদ্রলোক নিজে নাকি মদ খায় না। বাহ, খুব ভালো, খুব ভালো মানুষ রে ভাই, এত ভালো মানুষ কই পাওয়া যায়। উনি নিজে মদ খান না, উনি মদ বিক্রি করেন, হাজার হাজার তরুণকে উনি মাতাল বানান, এবং মোটামুটি আশেপাশের 10 এলাকা 10 গ্রাম বলতে পারেন, এই জায়গায় সে মদ সাপ্লাই দেয়। আহ হা হা, কী গ্রেট লোক ভাই, জোস, মানে ভাই আপনি তো মানে সারাফাত কি চেহারাই বাদাল দি, এরকম একটা ব্যাপার। আসলে লাস্টে একটা কথা বলবো, আসলে এটা জাস্ট আমি আসলে আমার খারাপ লাগছে ব্যাপারটা, দুঃখ হয়, আখেরি জামানায় অনেক কিছুই হবে যেটা হওয়ার কথা না, মুসলমানরা এমনভাবে চলবে যেভাবে তাদের চলার কথা না, বাট কিছু কিছু ব্যাপার আপনি নোটিশটা করে পারবেন না, হয়ে যায় নোটিশ। 90% মুসলমানের একটা দেশ, এইখানে নাকি একটা মদের কোম্পানি বছরে 150 কোটি টাকা লাভ করে, যেখানে রাইটার, এই যে এখন বইমেলা চলতেছে, এখন বইমেলার সময় আমি যখন ভিডিওটা করতেছি, রাইটাররা না খেয়ে মরতেছে ভাই, তাদের লেখা কেউ পড়ে না, বইমেলায় কেউ যায় না, কেউ বই কিনতে যায় না, মানে আপনি বুঝতেছেন এখানে লেজিটিমেট অনেক বিজনেস আছে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের বিজনেসের অবস্থা ভালো না, বাংলাদেশ ফিনান্সিয়াল একটা ক্রাইসিসে চলতেছে, দ্রব্যমূল্যের প্রাইস অনেক হাইক করছে, মানুষের লাইফ টাফ হয়ে যাচ্ছে, সেখানে একটা মদের কোম্পানি খুব খুব ভালো করতেছে, তার মানে কি? এটা আমরা বলতেই পারি যে বাঙালি আমরা দুধ বেচে মদ খাই, এরকমই অনেকটা ব্যাপার, রাইট? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আর কোনো কথা বলবো না, এটা আমার নজরে আসছে, খারাপ লাগছে, এই জন্য ভাবলাম এই ব্যাপারে একটা কথা বলা উচিত, দু একটা কথা আসলে বলা উচিত এইসব ব্যাপারে। লাস্ট একটা জিনিস বলবো, কিছুদিন আগে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা ওয়াজ শুনতেছিলাম, ওনাকে একজন জিজ্ঞেস করছিলেন যে নারী নেতৃত্ব তো জায়েজ নাই, তো বাংলাদেশে তো নেতৃত্বে নারী আছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? খুবই ট্রিকি, টাফ এবং একটা মানে ডেঞ্জারাস প্রশ্ন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। ওকে, তো স্যার এটার খুব সুন্দর সুন্দর একটা জবাব দিয়েছিলেন, যারা স্যারকে চিনেন না দু একটা ভিডিও দেখে নিন,
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। কিছু বছর আগে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান, আল্লাহ ওনাকে মাফ করুক, বেশ নসিব করুক। ওই ভদ্রলোক সুন্দর করে বলছিলেন যে বাংলাদেশ তো মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট লোক। তো উনি হাতড়ায় টাতড়ায় বললেন 10% হবে কিনা সন্দেহ আছে, যে এটা আপনি নিজেও বের করতে পারবেন। আপনার এলাকায় দেখেন মানুষ কতজন মসজিদে যায়, দেখেন নামাজ পড়ে কতজন, পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, ফজরের সময় গেলে ইনশাল্লাহ আমরা একটা মানে আইডিয়া হয়ে যাবে। ওকে ফাইন, উনি বলতেছে যে পুরা জনগণের হয়তো বা 10% লোক নামাজ পড়ে। ওকে ফাইন, এখন কথা হচ্ছে এই 10% লোকের ভিতরে দাড়ি রাখে, সুদ ঘুষ খায় না, এরকম লোক কতজন আছে চিন্তার ব্যাপার। বললো যে এরকম লোক যে দাড়ি রাখে, তারপর হচ্ছে আপনার সুন্নাহ ক্যারি করে, ওকে, বা সুদ ঘুষ খায় না। আমরা দাঁড়িয়েও রাখি, সুদও খাই, ঘুষও খাই, সেটা আপনি মোটামুটি বড় বড় সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে অনেকটাই দেখতে পারবেন। একদম সুফি সাহেবরাও ঘুষ খায়। আচ্ছা যাই হোক, তো উনি যেটা বললেন যে এরকম মানুষ আমাদের ভিতরে কত পার্সেন্ট আছে যারা পূর্ণাঙ্গ রূপে ইসলামটাকে মানি, ইসলাম অনুযায়ী চলি, এরকম মানে মুসলমান বাংলাদেশে কত পার্সেন্ট আছে। তো তারপর উনি এসে বললেন যে হয়তো বা 1%ও নাই, 1% মানুষ, আপনি বুঝতে পারতেছেন, হয়তো বা এই 18 কোটি জনগণের দেশে 1% মানুষ এরকম নাই যারা পরিপূর্ণরূপে ইসলামকে ফলো করি। তো তখন হচ্ছে এই ভদ্রলোক বললেন যে আপনি যে গভর্নমেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, নেতৃত্ব চেঞ্জ করতে যাচ্ছেন, এই 1% মুসলমান দিয়ে আপনি কীভাবে নেতৃত্ব চেঞ্জ করবেন? আপনি নিজে ভালো মুসলমান হন, আশেপাশের সবাইকে ভালো মুসলমান হওয়াতে উদ্বুদ্ধ করুন। যদি একটা এরকম সময় হয় যে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, অনেক অনেক বাড়তেছে, আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা চাইলে মুসলমানদের ভিতর থেকে যোগ্য কোনো নেতৃ মানে নেতৃত্ব লেভেলের কেউ বের হয়ে আসবে। আসলে বেশ ইরিটেট লাগতেছিল এই নিউজটা দেখে, এই জন্য আপনাদের সাথে এতগুলো কথা বলা। আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।